করে রাখবো যে দশা এবং ট্রানজিটের সাপোর্ট, এটা কিন্তু বিচার করে ফলাদেশ করতে হবে। ওকে, তাহলে গুরুচন্ডাল দোষ নিয়ে হলো এবং ওয়ার্কশপটা অনেক বেশ জমে উঠেছে, এখন মজাও লাগছে, শীতকাল একটু হালকা হালকা রোদ আসছে, শান্তি মজাও লাগছে বেশ ওয়ার্কশপটা। তো সেকেন্ড আমরা এবার চলে যাবো ওয়ার্কশপের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। সৌরভ মুখার্জি স্পেশালিস্ট ইন মেডিকেল অ্যাস্ট্রোলজি, পিএইচডি করছে অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর, এবং যে থিসিস পেপার সেটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর। এরপর সৌরভ রিগার্ডিং মেডিকেল অ্যাস্ট্রোলজি, সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু মিউট করে রাখবেন, কারণ আপনারা যদি না মিউট করে রাখেন আপনাদের বার্ষিক আওয়াজে প্রবলেম হচ্ছে। একটু মিউট করে রাখুন, আমি যখন বলবো তখন আবার সবাই কোয়েশ্চেন করবে, একটু ওভার টু সৌরভ। ঠিক আছে, নমস্কার সবাইকে, নমস্কার করে শুরু করছি। ফার্স্টে বলুন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? পার্থেন্দু দা শোনা যাচ্ছে স্পষ্ট? ঠিক আছে, মেডিকেল অ্যাস্ট্রোলজি এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির যে সাবজেক্ট তার মধ্যে নবতম সংযোজন। সাধারণত আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছেই যাই, আমাদের যে চিকিৎসা ব্যবস্থা তার উপরেই আমরা নির্ভর করে থাকি। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু টেকনিক্স আছে, জ্যোতিষশাস্ত্রে এমন কিছু সূত্রাবলী দেওয়া আছে যেগুলো জানা থাকলে জাতক বা জাতিকা কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তার শরীরে কি রোগ হতে পারে এবং সেই রোগ তাকে কতটা পীড়া দেবে এবং সেই রোগ জীবনে আদৌ সারবে কিনা এবং সারলে সেটা কবে সারবে, এই সবগুলো কিন্তু খুব সহজেই জানতে পারে। এতে সুবিধা কি, আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, এখন খুব নর্মাল প্র্যাকটিস হচ্ছে ডাক্তারবাবুরা আমাদেরকে ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় কিছু টেস্ট করার জন্য, তার জন্যে কিছু খরচ থাকে, সেই সমস্ত খরচা দিয়ে আমাদের সেই টেস্ট করতে হয়, সেই সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা রোগ নির্ধারণ করে এবং তার চিকিৎসা করে। আর অ্যাস্ট্রোলজারদের কাছে এমন একটা ক্ষমতা আছে, তারা কিন্তু কোনো ডায়াগনস্টিক সেন্টারের সাহায্য না নিয়ে, তারা কেউ মেডিকেল প্রফেশনাল না হয়েও জাতক বা জাতিকাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারে যে আপনার শরীরে এই এই জায়গাগুলোর সমস্যা আছে এবং এই এই জায়গাগুলো আপনার যত্নের প্রয়োজন আছে এবং এগুলোতে যত্ন নিন, এই জায়গায় আপনার রোগভোগ হতে পারে এবং এই রোগভোগ আপনাকে কতটা পীড়া দেবে সেটাও কিন্তু খুব সহজেই বুঝিয়ে দিতে পারেন একজন জ্যোতিষ। তার মানে এই নয় যে আমাদের যদি কোথাও শরীর খারাপ হয়, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, আমরা সবার আগে চলে যাব একজন জ্যোতিষের কাছে, সেটা কিন্তু কখনোই নয়। আমাদের রোগ হলে, আমরা শরীর খারাপ, আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছেই যাব। কিন্তু এই অ্যাস্ট্রো মেডিকেল এমন একটা সাবজেক্ট যেটা থেকে ধরুন একজন কোনো জাতক বা জাতিকার খুব অল্প বয়সে জন্মকোষ্ঠী তৈরি করা হলো, সেখানে একজন জ্যোতিষ যদি তার বাবা বা মাকে যদি বলে দেয় যে এই সময় আপনার ছেলে বা মেয়ের এই এই সমস্যা হতে পারে, তাহলে কিন্তু তার বাবা মা যে প্রিকশনারি মেজার্স, সেই প্রিকশনারি মেজার্স খুব সহজেই নিতে পারে। এই হলো মোটামুটি অ্যাস্ট্রো মেডিকেল আমরা কেন জানবো তার পেছনের বক্তব্য। এইবারে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন আছে। এই অ্যাস্ট্রো মেডিকেল একটা খুব বড় সাবজেক্ট, এই অ্যাস্ট্রো মেডিকেল একটা নির্দিষ্ট দিনে একটা হোয়াটসঅ্যাপে কমপ্লিট করা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করব যতটা যা বলে দেওয়া যায়। আমরা জানি আমাদের যে 12টা রাশি, মেষ থেকে শুরু করে মীন, এই 12টা রাশি এটা ন্যাচারাল জোডিয়াক এবং একে কালপুরুষের যে দেহ, সেই দেহের বিভাগ এই রাশিচক্রের মধ্যে করে দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই 12টা রাশি আমাদের দেহের 12টা পার্টকে বোঝায়। এই 12টা পার্টের মধ্যে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, মেষ রাশিটাকে আমাদের মাথা, অর্থাৎ এই মাথা থেকে শুরু করে এই কপাল পর্যন্ত এই যে পার্ট, এইটা আমাদের মেষ রাশির মধ্যে পড়ে। তারপরে বৃষ রাশিতে এই কপাল থেকে গলা, তারপরে মিথুনে এই গলা থেকে বুকের ওপরের অংশ অবধি এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকে, এবং মীন রাশিতে গিয়ে
আমরা যে দ্বাদশ ভাগে পায়ের পাতা, এইভাবে আমরা মোটামুটি একটা দেহের শ্রেণী বিভাগ করে থাকি। এবং জাতক জাতিকার লগ্ন যখন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কেউ যদি মেষ লগ্নে জন্মগ্রহণ না করে কারোর কর্কট লগ্নে জন্ম হলো, তখন আমাদের সেই কর্কট লগ্নের যে অংশটা সেইটা জাতকের মাথা, তারপরে যে সিংহ রাশি সেইটা জাতকের গলা, এইভাবে ধরে ক্রমান্বয়ে একটা বিচার করলে আমরা বুঝতে পারবো যে এই জাতক বা জাতিকার শরীরের কোন অংশ গ্রহ, কোন অংশ পাপগ্রহ দ্বারা পীড়িত এবং কোন অংশে পাপগ্রহ বসে আছে এবং কোন কোন ভাবগুলি পীড়িত, এইগুলোকে যদি আমরা ঠিকঠাক বিচার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে যে জাতক বা জাতিকার কি অসুখ হতে পারে। আজকের যে টপিক এই মেডিকেল অ্যাস্ট্রোলজির, আমি এই দিকের আলোচনায় যাব না। আজকে খুব সোজা একটা বিষয়, এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যেই বিষয়টা আমরা খুব সহজেই শিখে নিতে পারবো এবং আমাদের ব্যবহারিক জীবনে আমরা যদি এইটাকে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এর থেকে অনেক কিছু বুঝতে পারব। তো আমরা সেই বিষয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। তার আগে আর একটা জিনিস বলে নিতে চাইব, এই জ্যোতিষের একটা খুব অন্যতম শাখা হলো সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। নিউমেরোলজি সম্বন্ধে আমাদের সবারই আইডিয়া আছে, আমাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখের উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি এবং এই জন্ম তারিখের উপর ভিত্তি করে শুধুমাত্র তার স্বভাব, চরিত্র, কর্ম, বিবাহ, প্রেম, ভালোবাসা এইসব নয়, এই মেডিকেল বিষয়ে অনেক কিছু কিন্তু আমরা, অ্যাস্ট্রো মেডিকেলের অনেক কিছু কিন্তু শুধুমাত্র জন্ম তারিখটা পেলেই আমরা অনেক কিছু প্রেডিক্ট করে দিতে পারবো। এতে সুবিধে কি, আমরা রাস্তাঘাটে চলছি, আপনাদের কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, তার জন্ম তারিখটা আপনি হয়তো জানেন, আপনি সেই জন্ম তারিখটাকে ব্যবহার করে আপনি তাকে চট করে বলে দিতে পারলেন যে তোর তো এই সমস্যা হতে পারে। যখন সে বলবে যে হ্যাঁ আমার এই সমস্যা হতে পারে বা আমি এই সমস্যায় ভুগেছি, তখন কিন্তু আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং আপনার প্রেডিকশনটা কাজে লাগবে। এবং অথবা হতে পারে যে তার জীবনে হয়তো এই সমস্যাটা এখনো আসেনি, কিন্তু আপনি তাকে সাবধান করে দিতে পারবেন যে তোমার ভাই এই এই রোগ হতে পারে। তো এইভাবে নিউমেরোলজিকে কাজে লাগিয়ে আমরা কি করে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজির কম্বিনেশনে আমরা কি করে রোগ নির্ণয় করব এবং তার সম্ভাব্য প্রতিকার কি করে হতে পারে এবং সেটা ওষুধ দিয়েই কি করে সম্ভব, সেই সম্বন্ধে আমি কিছুটা আলোকপাত করতে চাইছি। আমি এবার আপনাদের একটা স্ক্রিন শেয়ার করে একটা ছোট প্রেজেন্টেশন দেখাবো এবং তার মাধ্যমে এই জিনিসটা আমি এক্সপ্লেন করব। ইজি ওয়ে অফ ডিজিজ প্রেডিকশন বাই নিউমেরোলজি, এইটা হলো আমাদের টপিক। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, যারা যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একটু রেসপন্স করলে ভালো লাগবে। পার্থেন্দু দা স্ক্রিন দেখা যাচ্ছে? পিপিটি রান কর। হ্যাঁ পিপিটিটা রান কর, ফুল 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 রান কর। ঠিক আছে, আইবা ঠিক আছে। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে ইজি ওয়ে অফ ডিজিজ প্রেডিকশন বাই নিউমেরোলজি। নিউমেরোলজি দিয়ে ডিজিজ যদি প্রেডিক্ট করতে হয়, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের জানতে হবে ডেস্টিনি নাম্বার। হোয়াট ইজ ডেস্টিনি নাম্বার? ডেস্টিনি নাম্বার ইজ দ্য সামেশন অফ ইচ ডিজিট অফ দ্য বার্থ ডেট অফ বার্থ অফ এ নেটিভ, অর্থাৎ জাতক বা জাতিকার যে জন্মদিন। এখানে একটা উদাহরণ আমি তুলে ধরবার চেষ্টা করেছি, ধরে নেওয়া যাক কোনো জাতক বা জাতিকা 9/2/1992 তে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার যদি আমরা এই জন্মদিনটাকে যদি প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে যোগ করি তাহলে যোগফল কত হয়? যোগফল আসে 9। যোগফল আসে 5। কেন? না, কেননা 9 আর 2 = 11, 11 আর 1 = 12, 12 আর 9 = 21, 21 আর 9 = 30, 30 আর 2 = 32। অর্থাৎ আমাদের কিন্তু নিউমেরোলজির নিয়ম অনুযায়ী আমাদের এটাকে একটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে,
এবার এই 32 কে যদি আবার আমরা যোগ করি তাহলে হয় 3 আর 2 এ 5, অর্থাৎ এই জাতক বা জাতিকার জীবনে এই 5 যে সংখ্যাটি এটি একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। এই 5 যে সংখ্যাটি, এই সংখ্যাটির যে অধিপতি গ্রহ সেটি হলো বুধ, অর্থাৎ এই জাতক বা জাতিকার জীবনে এই বুধের প্রভাব কিন্তু ভীষণভাবে থাকবে। আমরা সমস্ত বিষয় যাব না, আমরা শুধুমাত্র মেডিকেলের বিষয়টাই দেখব। অর্থাৎ এই জাতিকা বা জাতক জীবনে বুধের দ্বারা যে সমস্ত রোগ ভোগ হয়ে থাকে সেইগুলোই তার জীবনে আসার সম্ভাবনা। মানুষের শরীরে বুধ কি অংশ কন্ট্রোল করে সেইটা বলা এখানে প্রয়োজন আছে। আমাদের যে সমস্ত গ্রহগুলি আছে, রাহু এবং কেতু ছায়া গ্রহ হলেও আমরা তাকে ধরে নেব, এই রাহু বা কেতু এবং বাকি যে গ্রহ, সমস্ত 9টি গ্রহরই কিন্তু বিভিন্ন রকম রোগের ওপর প্রভাব বিস্তার করে থাকে। তার মধ্যে বুধ আমাদের শরীরের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেইটাকে কন্ট্রোল করে। মানুষের শরীরে দুটো নার্ভাস সিস্টেম, অর্থাৎ নার্ভের যে সিস্টেম সেটা দুটো সিস্টেম রান করে। একটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের শিরদাঁড়া বা সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে, শিরদাঁড়া বা সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে যে নার্ভগুলি গেছে সেই নার্ভগুলিকে বুধ কন্ট্রোল করে, এবং যে অক্সিলিয়ারি নার্ভাস সিস্টেম অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া যে অন্যান্য যে নার্ভগুলি আছে, অর্থাৎ যেমন আমাদের সায়াট্রিকা নার্ভ, অর্থাৎ কোমর থেকে পায়ের পাতা অবধি যে নার্ভগুলি আছে সেই নার্ভগুলি কন্ট্রোল করে স্যাটার্ন। অর্থাৎ এই জাতক বা জাতিকার যার 5 নম্বর নিয়ে জন্ম হবে তার জীবনে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কীয় কিছু সমস্যা, অর্থাৎ গা হাত পা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এইসবের প্রবণতা থাকবে। বুধ আমাদের শরীরে চামড়াকে কন্ট্রোল করে, তাই তার স্কিনের প্রবলেম হতে পারে এবং তার শরীরে কিছু যৌন ব্যাধি হওয়ারও সম্ভাবনা আছে, কারণ বুধ কিন্তু কিছুটা সেক্সুয়াল প্রবলেমকেও ডিনোট করে। অর্থাৎ আমাদের আগে বুঝে নিতে হবে যে কোন কোন গ্রহ দ্বারা কোন কোন রোগ হতে পারে, সেইটা আমরা আগে দেখে নিই। এইখানে দেখুন প্রথম যে সারি সেই সরণিতে আমরা ডেস্টিনি নাম্বার 1 থেকে 9 পর্যন্ত লিখে দিয়েছি, এবং প্রত্যেকটা অর্থাৎ জাতক বা জাতিকা জন্ম তারিখের পুরো যোগফল করলে তার যে নাম্বারটি বেরোবে, তার যে ডেস্টিনি নাম্বার হবে, সেই নাম্বার যদি কারোর হয় 1 তাহলে আমাদের ধরে নিতে হবে সে রবি দ্বারা পরিচালিত, 2 হলে চন্দ্র, 3 হলে বৃহস্পতি, 4 রাহু, 5 হলে বুধ, এইভাবে 9 যদি কারোর ডেস্টিনি নাম্বার হয় তাহলে ধরে নিতে হবে সে মঙ্গল দ্বারা পরিচালিত। এইবারে তাহলে কোন জাতক বা জাতিকা যদি রবি দ্বারা পরিচালিত হয় তাহলে তার কি কি সমস্যা হতে পারে? তার মাথার যন্ত্রণা হতে পারে, তার ব্লাড প্রেশারের সমস্যা থাকবে, তার চোখের সমস্যা থাকবে কনফার্ম। দ্বিতীয় হচ্ছে চন্দ্র, চন্দ্র দ্বারা পরিচালিত হলে তার মধ্যে সর্দি কাশি, তার কিডনির সমস্যা, তার অ্যানিমিয়া, এই সমস্ত সমস্যা আসতে পারে। বৃহস্পতি হলে তার ভুলে যাওয়ার প্রবণতা, একটু আগেই শান্তনুদা যেটা বলল গুরু চণ্ডাল দোষের সময় একজন জিজ্ঞেস করলেন যে তার ষষ্ঠে যদি বৃহস্পতি এবং রাহু একসঙ্গে থাকে কি হতে পারে, সেইখানে কিন্তু শান্তনুদা বলে গেছেন যে তার ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। আমাদের মাথাটিকে যদি একটি কম্পিউটার সিপিইউর সঙ্গে তুলনা করি তাহলে আমাদের কম্পিউটারে দুটো জিনিস থাকে, একটা র্যাম আর একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক হলো কিন্তু বৃহস্পতি, অর্থাৎ একজন জাতক বা জাতিকার মনে রাখার ক্ষমতা সেইটা কিন্তু নির্ভর করে তার বৃহস্পতির ওপর। আর তার মস্তিষ্কের যে কার্যক্ষমতা, অর্থাৎ কম্পিউটারের র্যাম যত বেশি হবে কম্পিউটার তত ফাস্ট হবে, মানুষের জীবনে কিন্তু এই র্যামের মতো কাজ করে বুধ। অর্থাৎ বুধ থাকলে তীক্ষ্ণ বুদ্ধি হবে। অনেক জাতক বা জাতিকা দেখা গেছে যার বুধের প্রভাব খুব ভালো, তার বুদ্ধি খুব বেশি, কিন্তু বৃহস্পতি পীড়িত হয়ে আছে, সে কিছু মনে রাখতে পারে না। আবার ঠিক উল্টো উদাহরণও পাওয়া যায়, বৃহস্পতি খুব ভালো, সে অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু বুধটা ভালো নয়, তার বুদ্ধি খুব একটা নেই। যাই হোক, আমি প্রসঙ্গান্তরে যাব না, আমি আবার টপিকে ফিরে আসছি। এই বৃহস্পতির প্রভাবে পুয়র মেমোরি, ওবেসিটি, আজকালকার যুগে যেটা খুব বড় একটা সমস্যা, আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি,
সেই কারণে আমাদের সবাইকে ডায়েট করতে হচ্ছে, জিমে যেতে হচ্ছে, এই সমস্ত প্রবলেম দেখা যায়। লিভারের সমস্যা বৃহস্পতি দ্বারা হতে পারে। এছাড়া ক্যান্সার, এটা দেখে হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে ক্যান্সার কেন বলা হলো। ক্যান্সারের মধ্যে যখন আমরা এই পরবর্তী যে সমস্ত আমাদের বিভিন্ন ধরনের কনফারেন্স গুলো হবে, সেখানে আমি আরো বিশদভাবে যখন এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো, ক্যান্সার নিয়ে যদি কোনো কনফারেন্স হয় সেখানে আমি ডিটেলসে বলবো, এই বৃহস্পতির সঙ্গে ক্যান্সারের কিন্তু খুব একটা গুরুত্ব আছে। কেন, ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে হলো র্যাপিড মুভমেন্ট অফ সেল, অর্থাৎ র্যাপিড ডেভেলপমেন্ট অফ সেল। কোনো একটা জায়গায় অ্যাবনর্মাল গ্রোথ হয়ে যায়, সেইখানে কিন্তু আমাদের বৃহস্পতিকে ভেবে নিতে হবে। বৃহস্পতি থাকলেই সেখানে কিন্তু অ্যাবনর্মাল গ্রোথ দেখা যাবে। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের যে বাজে যে কোষগুলি আছে সেগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। সেই জন্যে আমাদের ক্যান্সারেতে বৃহস্পতি হচ্ছে ওয়ান অফ দ্য মেজর প্ল্যানেট। ক্যান্সার ডিটেক্ট করতে গেলে বৃহস্পতিকে আমাদের ধরতেই হবে। রাহুর দ্বারা আমাদের হজমের সমস্যা হতে পারে, এবং কারোর যদি পেটে কোনো ক্রনিক রোগ তৈরি হয় সেই জায়গাতেও রাহুকে আনা হয়েছে। কারণ রাহু অতৃপ্ত, রাহুর প্রভাব যে জাতক বা জাতিকার মধ্যে থাকবে তারা কিন্তু খেতে খুব ভালোবাসবে, তাদের খাওয়ার প্রতি কোনো কন্ট্রোল থাকবে না, এবং যে সমস্ত বাজে আনহেলদি ফুড, অর্থাৎ পিৎজা, বার্গার, ফুচকা, চটপটি, রাস্তার যে খাবার, ফাস্ট ফুড, সেইগুলো খাওয়ার প্রতি তার কিন্তু একটা আগ্রহ সবসময় থাকবে। বুধের দ্বারা আমি আগেই বলেছি নার্ভাস ডিসঅর্ডার, অর্থাৎ নার্ভের প্রবলেম, চামড়া বা স্কিনের প্রবলেম, কিছুটা যৌন সমস্যা, এগুলো থেকে থাকবে। যৌন সমস্যা বুধের দ্বারা হয়তো অনেকে অবাক হচ্ছেন শুনে, কিন্তু পরবর্তীতে আমি যখন বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো এক একটা পার্টিকুলার ডিজিজ ধরে, তখন আমি বলে বুঝিয়ে দেব বুধ থেকে কি ধরনের যৌন সমস্যা আসতে পারে বা কেন আসে। ভিনাস সাধারণত শুক্র আমাদের শরীরের যে নিচের যে অংশ, লোয়ার অ্যাবডোমেন, সেই জায়গাটাকে কন্ট্রোল করে। সেই জন্য প্রস্টেট, কিডনি, থাইরয়েড, এই সমস্ত সমস্যা আমাদের শুক্র দিয়ে দেখে নিতে হবে। যদি কারোর ডেস্টিনি নাম্বার হয় 7, অর্থাৎ সে কেতুর দ্বারা প্রভাবিত, কেতু দিয়ে কিন্তু আমাদের স্কিনের সমস্যা এবং শরীরে অতিরিক্ত ঘাম, আমরা দেখেছি অনেকে রাস্তায় বেরোলে দরদর করে ঘামতে থাকে, তার পাশেই একটা মানুষ হেঁটে চলেছে তার শরীরে কিন্তু অত ঘাম আসছে না, এই যে এক্সেসিভ সোয়েটিং, এইটাও কিন্তু কেতুর দ্বারা হয়। শনি মানুষের শরীরের যে সমস্ত হাড় সেইগুলিকে কন্ট্রোল করে, অর্থাৎ দাঁত, নখ, হাড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শনির প্রভাবে হয়। এবং শনির দ্বারা যে রোগে এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত সেটা হলো অস্টিও আর্থারাইটিস। এর পেছনে একটা কারণ আছে, আমি ছোট্ট করে এখানে একটু বলে দিতে চাইবো। বর্তমানে ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকের কিন্তু অস্টিও আর্থারাইটিস বা গেটে বাত বা হাড়ের সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলো কিন্তু প্রচন্ড প্রভাব বিস্তার করছে। তার কারণ আপনারা যদি জানেন, আপনারা অনেকেই জানতে পারেন, যারা জানেন না তারা জেনে নিন, ভারতবর্ষেরও একটি নৈসর্গিক রাশিচক্র আছে। ভারতবর্ষের জন্ম রাশি, অর্থাৎ 15th August 1947 12 AM এই টাইমে ধরে যদি ভারতবর্ষের জাতচক্র প্রস্তুত করা যায়, ভারতবর্ষের জাতচক্রে ভারতবর্ষের কিন্তু মকর রাশি, এবং এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। বর্তমানে সেই শনি নৈসর্গিক রাশিচক্রের ধনু রাশিতে আছে, অর্থাৎ রাশি থেকে দ্বাদশ ভাবে আছে। দ্বাদশ ভাব আমি আগেই বলেছি, কালপুরুষের অঙ্গ বিভাগে দ্বাদশ ভাব আমাদের পাকে ডিনোট করে, এবং এই শনি আমাদের হাড়ের সমস্যা, এবং শনি যতদিন এই ভারতবর্ষে আছে, এই সরি মাফ করবে, এই ধনু রাশিতে আছে, এর প্রভাবে বিগত 2.5 থেকে 3 বছর আমরা দেখতে পাচ্ছি আমাদের যেন এই হাড়ের সমস্যায়, বিশেষ করে আমাদের বাড়িতে যারা বয়স্ক মহিলারা আছে বা বয়স্ক বাবা মায়েরা আছেন, তাদের যেন এই হাড়ের সমস্যা ভীষণভাবে জ্বালাচ্ছে। এবং আরো একটি কথা সংযোজন করে রাখতে চাইবো, সামনের বছর মার্চ মাসে যখন কেতু প্রবেশ করবে ধনু রাশিতে, অর্থাৎ শনি কেতু যুক্ত হবে ধনু রাশিতে, তখন কিন্তু আমাদের শরীরে এই সমস্ত সমস্যাগুলো আরো বৃদ্ধি পাবে। আবার আমি আমার বিষয়ে ফিরে আসি। শনি আমাদের শরীরের হাড় কন্ট্রোল করে, দাঁত কন্ট্রোল করে, এক্সটার্নাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ সায়াটিকা নার্ভ। অনেকের দেখবেন সন্ধ্যেবেলা সারাদিন কিচ্ছু ছিল না, হঠাৎ করে সন্ধ্যেবেলা কোমর থেকে উরুদ পর্যন্ত দুটো ধার প্রচন্ড যন্ত্রণা শুরু করে দিল,
ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছেন কিছু হচ্ছে না, জেনে রাখবেন ডাক্তারবাবুকে গিয়ে বলবেন যে ডাক্তারবাবু আমার সাইট্রিকা নার্ভের মনে হয় প্রবলেম, আপনি একটু ওই দিকটা মাথায় রেখে চিকিৎসাটা করুন। ডাক্তার হয়তো মানতে চাইবে না, কিন্তু জানবেন আপনার এই রোগের কারণ হচ্ছে শনি এবং এই নার্ভার সিস্টেম গুলোকে স্যাটার্ন কন্ট্রোল করে, এর ফলেই আমাদের যন্ত্রণা সূত্রপাত। মঙ্গল আমাদের শরীরের রক্তকে কন্ট্রোল করে, সেই কারণে মঙ্গলের দ্বারা প্রভাবিত একটি খুব রোগ যা আমাদের সবাইকে খুব বিব্রত করে সেই রোগটি হলো অর্স বা পাইলস। এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখতে চাইবো, যদিও আমি এটা নিউমেরোলজি নিয়ে বলছি, অষ্টম যে ভাব, রাশিচক্রের যে অষ্টম ভাব লগ্ন সাপেক্ষে, সেই অষ্টম ভাব দিয়ে আমরা গুচ্ছ দ্বার বিচার করি। যাত্রককে যখনই দেখবেন কারোর অষ্টমে মঙ্গল আছে এবং সেই মঙ্গলের ওপর কোনোভাবে রাহুর দৃষ্টি পড়েছে বা মঙ্গল পীড়িত হয়েছে, চোখ কান বুঝে আমাদের মেনে নিতে হবে যে এই জাতক বা জাতিকা অর্থে আক্রান্ত, জীবনের কোনো না কোনো সময় তার পাইলস, ফিসার্স, ফিস্টুলা এই রোগগুলি হয়েছিল এবং এটি ক্রনিক আকার ধারণ করবে, যতই চিকিৎসা করো যত অপারেশন করো কিছুতেই ছাড়বে না। এর একমাত্র কারণ হচ্ছে মঙ্গল, কারণ মঙ্গল আমাদের শরীরের রক্তকে কন্ট্রোল করে। মঙ্গল আমাদের শরীরে কোনো জায়গাকে ফোঁড়া বা কোনো টিউমার এইসবের কারক হচ্ছে মঙ্গল। যেহেতু অর্স বা পাইলস একটি ফোঁড়া, সেই কারণে যেহেতু আমাদের ওইখানে যে নার্ভটি আছে বা যে শিরাটি আছে সেটি চাপ লেগে সেটি ফুলে যায়, সেই কারণে এখানে আমাদের মঙ্গলকে ধরতে হবে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড সৌরভ। হ্যাঁ বলো। শান্তনু পাল, বলো শান্তনু পাল, কোনো কোশ্চেন আছে কি? আমি কোয়েশ্চেন গুলো নেবো, সবই নেবো, এটা একটা ইন্টারঅ্যাকটিভ সেকশন হবে, এটা ডায়ালগ হবে, মানে এটা দুজনের মধ্যে একটা ইন্টারঅ্যাকটিভ সেশনই করার ইচ্ছে আছে, আমি প্রশ্ন সবই নেবো। আমি আগে জিনিসটা টপিকটা শেষ করে দিই। তো ডাইজেস্টিভ প্রবলেম, হাইপার অ্যাসিডিটি মঙ্গল থেকে হয়ে থাকে, যাদের দেখবেন হজমের সমস্যা। আমি নিজে খুব হজমের সমস্যায় ভুগি, আমি আমার নিজের উদাহরণ এখানে বলছি, মঙ্গল দ্বারা প্রভাবিত, সেই কারণে আমার শরীরের কিন্তু হজমের গোলমাল লেগেই থাকে। এইটা মোটামুটি বলে দিলাম। এই যে পিপিটিটা, এইটা শেয়ার করার লিঙ্কটা, আমরা এই ভিডিওটি যখন আমাদের ইউটিউবে আপলোড হবে আমরা এখানে এই পিপিটিটা দিয়ে দেবো, তার ফলে এইগুলো যদি কেউ লিখতে চান সে লিখে নিতে পারেন বা এই পিপিটিটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, সেইটার লিঙ্ক আমরা দিয়ে দেবো, বা আমাদের ঋষিবাণীর সঙ্গে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের এই পিপিটিটাকে ইমেলও করে দিতে পারি। অর্থাৎ এখানে এগুলো একটু দেখে নিন, পরবর্তীকালে বুঝে নিয়ে এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই তার উত্তরটা দিয়ে দেব। পরের স্লাইডে চলে যাই। আমরা তো অনেক রোগ নিয়ে কচকচানি করলাম, তো এই রোগ থেকে মুক্তি কি হতে পারে তার একটা রাস্তা আমি বলতে চলেছি। শুনে হয়তো অদ্ভুত লাগছে যে রোগ হলে ডাক্তার দেখাবো না, জ্যোতিষের কাছে যাব। আবার বলছি, ডাক্তার নিশ্চয়ই দেখাবেন, রোগ হলে ডাক্তারের কাছেই যেতে হবে, কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি আগে থেকে জেনে যাবেন যে দুবছর বাদে আপনার পেটের গোলমাল হতে পারে, ওখানে আপনার পেটের মধ্যে একটা টিউমার হতে পারে, সেই টিউমারটা আপনাকে অপারেশন করাতে হতে পারে, সেই মতো আপনি প্রিকশনারি মেজার্স কিন্তু নিতে পারেন। এবং এই রাস্তা একমাত্র অ্যাস্ট্রোলজারই বলতে পারবে, কোনো ডাক্তার আপনাকে বলবে না যে দুবছর বাদে তোমার ডান পায়ের গোড়ালিতে একটা চোট লাগবে এবং সেই পায়ের জায়গাটা কেটে বাদ দিতে হতে পারে। এই কারণে আমাদের অ্যাস্ট্রো মেডিকেল জানতে হবে। কিন্তু রোগ হলে সবার আগে আমাদের হসপিটালে যেতে হবে, সেখানে ডাক্তার বাবুর শরণাপন্ন হতে হবে। কিন্তু আবারও বলছি, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। আপনি জ্যোতিষ পরামর্শ নিয়ে আগে থেকে সাবধান হয়ে যান যে আপনার শরীরে কি সমস্যা আসতে পারে, সেই মতো জীবনধারাকে পরিবর্তন করুন, সুস্থ থাকবেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের শরীরে, মেডিকেল সায়েন্স বলছে আমাদের শরীরে 12টা সল্ট আছে, অর্থাৎ 12টা নুন আছে। এই 12টা সল্টের যে ডেফিসিয়েন্সি বা যে প্রপোর্শনাল যে রেশিও, সেই রেশিওয় যদি প্রবলেম হয়ে যায় তখনই আমরা অসুস্থ হয়ে পড়ব। যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছেন, যারা বায়োকেমিক নিয়ে পড়াশোনা করেছেন, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই জানেন। কেউ একটা হর্ন বাজাচ্ছেন,
একটু দয়া করে মিউট করবেন। বেশ, তো এখনো হয়নি, হর্ন বেজেই চলেছে। তরুণ সরকারকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু মিউট করুন। তরুণ সরকার হ্যাঁ, উনি মিউট করেননি কিন্তু এখন আর হর্নের আওয়াজ আসছে। হয়েছে, মিউট হয়েছে। যাই হোক, তো আমাদের শরীরের এই যে 12টা সল্ট, এই 12টা সল্টের যে ডেফিসিয়েন্সি হলে আমরা বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে পড়ি। আমি ডেস্টিনি নাম্বার গুলো বলে দিয়েছি, সেই ডেস্টিনি নাম্বারে কি রোগ হতে পারে সেগুলো বলে দিয়েছি। এই স্লাইডটা আমি বলছি কি করে আমরা নিজেরা এই রোগের কিছুটা চিকিৎসা করতেই পারি। আমরা জানি হোমিওপ্যাথি বা বায়োকেমি এর কোনো সাইড এফেক্ট নেই, অর্থাৎ সাময়িকভাবে আমরা কিন্তু এই রোগের চিকিৎসা নিজেরা করতেই পারি। তথাপি আবারও বলছি, রোগ হলে ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান। রবি যারা, যাদের ডেস্টিনি নাম্বার হচ্ছে 1, যারা রবি দ্বারা পরিচালিত, তাদের শরীরে ক্যালকেরিয়া ফসফেট, এই যে লবণ, এই লবণের ডেফিসিয়েন্সি দেখা যায়। অর্থাৎ আমি আগের স্লাইডে রবি দ্বারা যে রোগগুলো বলে এসেছি, সেই রোগ হলে ক্যালকেরিয়া ফস, SBL এর একটি ওষুধ পাওয়া যায়, ক্যালকেরিয়া ফস গোল গোল ট্যাবলেট পাওয়া যায়, সেই ক্যালকেরিয়া ফস ওষুধ ব্যবহার করলে এই যে মাথা যন্ত্রণা, রবির যে রোগগুলো, সেগুলো থেকে সাময়িক আরাম আমরা পেতে পারি। চন্দ্রের হচ্ছে ক্যালকেরিয়া সালফার, চন্দ্রের জন্য যে রোগ তার ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া সালফার। এই রোগ হয় কারণ আমাদের শরীরে যে ক্যালকেরিয়া সালফার, যে লবণ, সেই লবণের ডেফিসিয়েন্সি হয় চন্দ্রের প্রভাবে, তার ফলে আমাদের এই রোগ হতে পারে। বৃহস্পতির জন্য যদি কারো লিভারের প্রবলেম হয়, সে কিন্তু ক্যালিফস, এই ওষুধ ব্যবহার করলে তার কিন্তু যে প্রবলেম, সেই প্রবলেম থেকে কিছুটা হলেও সে সাময়িক আরাম লাভ করবে। বুদ্ধের জন্য ক্যালিফস, ম্যাগনেসিয়াম ফস। নার্ভের যাদের প্রবলেম, অনেকের দেখবেন এপিলেপসি বা খিচুনি আছে, যাকে মৃগী রোগ বলা হয়, তার ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেসিয়াম ফসফেট, এই ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে। শুক্রের ক্ষেত্রে সাইলেসিয়া, কালিসাল, যে কোনো শরীরে যদি কারোর অ্যালার্জি হয়, চুলকোচ্ছে, চুলকুনি, সবসময় কুটকুট কুটকুট করছে, এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এই কালিসাল কিন্তু কাজ করে। কেতুর ক্ষেত্রে আমরা দেখতে পাই ন্যাট্রোমুর, শনির ক্ষেত্রে ন্যাট্রোম ফল। দাঁতের ব্যথা হচ্ছে হঠাৎ করে, কি করবো বুঝতে পারছি না, কোনো ডাক্তার নেই, রাত্রিবেলা কোথায় যাবো। যদি ন্যাট্রোম ফস, এই ওষুধটা যদি বাড়িতে থাকে, যদি দুটো গুলি খেয়ে নিই, তাহলে কিন্তু দাঁতের ব্যথা থেকে আমার কিছুটা হলেও রিলিফ হবে। এবং মঙ্গলের দ্বারা ন্যাট্রোম সালফ, এইগুলো হলো বিভিন্ন লবণের নাম, এইগুলো ওষুধের নাম নয়, এই নামেরই ওষুধও বিক্রি হয়, বায়োকেমিক মেডিসিন। অর্থাৎ এইগুলোকে ব্যবহার করলে কিন্তু আমরা ব্যবহারিক জীবনে হঠাৎ করে কিছুটা লাভ পেতে পারি। পরবর্তীকালে অবশ্যই আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, তার কথা মতোই চিকিৎসা করতে হবে। কিন্তু সামান্য ভেবে দেখুন, আমরা শুরু করেছিলাম কোথা থেকে, একটি জাতিকা বা একটি জাতকের ডেট অফ বার্থ থেকে আমরা যদি এত কিছু বলে দিতে পারি, সেই জাতক বা জাতিকা কিন্তু মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনবে। এবং আপনার প্রতি, যারা এখানে জ্যোতিষ শিখতে আগ্রহী, যারা এখানে জ্যোতিষ বিষয়ে নিজেকে প্রফেশনাল করতে চান জ্যোতিষকে, তারা যদি এই সামান্যতম ইনফরমেশনটুকু পেয়ে যদি এত কিছু বলতে পারেন, আপনি ভেবে দেখুন আপনার প্রতি তার ভরসা কোথায় যাবে, এবং সে শুধু আপনার কথাই শুনবে। এবং আমি আমার ব্যবহারিক জীবনের উদাহরণ এখানে একটা দিতে চাই। আমার একটি ক্লায়েন্ট, তার তুলা লগ্ন, তার বৃহস্পতি দ্বাদশ ভাবে বসে আছে, অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতি বসে আছে, এবং বুধ আছে তার মীন রাশিতে, অর্থাৎ নিচস্থ বুধ। এবং তুলা লগ্নের ক্ষেত্রে আমরা জানি ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠ স্থান থেকে রোগ বিচার করা হয়, অর্থাৎ বৃহস্পতি এখানে এবং তার ডেস্টিনি নাম্বার যোগ করে আমি পেয়েছি, তার ডেস্টিনি নাম্বার হচ্ছে 3, অর্থাৎ সেই জাতক বা জাতিকাটি 3 নম্বর, অর্থাৎ বৃহস্পতি দ্বারা প্রভাবিত। সে হঠাৎ করে লিভারের প্রবলেমে আক্রান্ত হয় এই বছর জানুয়ারি
জানুয়ারি মাসে, এবং তার বাবা তাকে নিয়ে প্রচুর চিকিৎসা করে তাকে নিয়ে কিন্তু মানে নিশ্চয় হয়ে গেছে, কিন্তু তার রোগ ঠিক হয়নি, ডাক্তারেরা পেটে বহুবার অপারেশন করেছে কিন্তু সারাতে পারেনি। তার পরবর্তীকালে আমার সঙ্গে যখন যোগাযোগ হয়, আমি জানতে পারি সেই জাতক হাতে একটি পোখরাজ ধারণ করে আছে, অর্থাৎ এখানে বৃহস্পতি পীড়িত, লগ্নের দ্বাদশে বসে আছে, ষষ্ঠপতি বৃহস্পতি এবং বুধ সেই দ্বাদশ ভাবাধিপতি, সে নিচস্থ হয়ে বসে আছে, কোনো একজন আমাদের বন্ধু জ্যোতিষ তাকে পোখরাজ ধারণ করিয়েছিলেন, তার নিশ্চয়ই কোনো একটি চিন্তা ভাবনা ছিল, সে চিন্তা করে দেখেছে, এবং এই বৃহস্পতির প্রভাব পোখরাজ পড়ার ফলে তার মধ্যে বৃদ্ধি পাওয়াতে সেই ছেলেটি প্যানক্রিয়াইটিসে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যু শয্যায় লড়াই করছিল। এমত অবস্থায় আমার সঙ্গে তার বাবা যোগাযোগ করেন। আমি সেখানে নিউমেরোলজি দিয়ে কিছু করিনি, আমি কোনো ম্যাজিক দেখাইনি, খুব সোজা আমরা জানি লগ্ন সাপেক্ষে তুলা লগ্নের প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে রাজ্যকারক একটি গ্রহ থাকে, তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ হচ্ছে শনি, শনি পঞ্চম পতি। পরবর্তীকালে আমি যখন এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আরো কাজ করব, আপনারা জানবেন পঞ্চম ভাব হচ্ছে রোগ মুক্তির কারক, পঞ্চম ভাব থেকেই মুক্তি হয়, অর্থাৎ কারণ পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব, যে কোনো ভাবের দ্বাদশ ভাব হচ্ছে সেই ভাবের নেগেশন পয়েন্ট, অর্থাৎ ষষ্ঠ যদি রোগ হয় পঞ্চম হবে রোগ মুক্তি, অর্থাৎ পঞ্চম ভাবাধিপতি এখানে শনি এবং তার শনিটি লগ্নে বসেছিল, শনি তুঙ্গি। আমি যখন তার বাবাকে বলি যেভাবে হোক আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলে এই ছেলেটিকে একটি শনির প্রতিকার ধারণ করাবার ব্যবস্থা করুন, এবং তার বাবা নিজে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, তার বাবা একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্ম করে, তো তার বাবার সঙ্গে ডাক্তারের চেনা জানা হওয়াতে সে বাহুতে ডান হাতে একটি এমিথিস পড়ায় তার ছেলেকে, ডাক্তারের সঙ্গে কথা বলে স্পেশাল পারমিশন নিয়ে। প্রথমে ডাক্তারবাবু হাতে রাজি হয়নি, আমি বলেছিলাম দরকার পড়লে ডান পায়ে বেঁধে দিন এমিথিসটা, বডিতে টাচ হলেই হবে, এবং পরবর্তীকালে সে এমিথিসটি হাতে পড়তে দেয় এবং ছেলেটি কিছুটা সুস্থ হয়, চিকিৎসার রেসপন্স করতে শুরু করে। সুস্থ কিন্তু আমি করিনি, সুস্থ তাকে ডাক্তারই করেছে, এতদিন সে ওষুধ কাজ করছিল না, এখন তার মেডিসিনটা যেন কিরম হঠাৎ করে ম্যাজিক করে মেডিসিনটা কাজ দিতে শুরু করেছে। সেই ছেলেটি সল্টলেকের AMRI হসপিটালে ভর্তি ছিল, সেইখান থেকে বাড়িতে আসে এবং তার বাবা তাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার সুযোগটা পায়, এবং আমি তাকে হায়দ্রাবাদে পাঠানোর সময় বলেছিলাম এমিথিসটা খুলে একটি নীলা ধারণ করে, ছেলেটি নীলা ধারণ করে এবং ভগবানের কৃপায় সেই ছেলেটি এখন কিন্তু সুস্থ হয়েছে, সেই ছেলেটি আবার স্কুলে যাচ্ছে, এবং এই সামনের বছর 2019 ফেব্রুয়ারি মাসে তার কিন্তু হায়দ্রাবাদে আবার চিকিৎসা আছে। অর্থাৎ এইখানে মেডিকেল অ্যাস্ট্রোলজির উপযোগিতা, সুস্থ কিন্তু সৌরভ মুখার্জি করেনি, সুস্থ করেছে ডাক্তার, কিন্তু সৌরভ মুখার্জি কি করেছে, তাকে রোগের কারণটা বুঝিয়ে দিয়েছে, তার যে পেটে জল জমে গিয়ে ড্রপসি হয়ে গেছিল, প্যানক্রিয়াইটিস হয়ে গেছিল, এবং সে হাতে যে একটি 6.5 অতির পোখরাজ পড়েছিল, সৌরভ মুখার্জি সেই পোখরাজটাকে খুলিয়ে দিয়েছে, সেই ছেলেটি কিন্তু সুস্থ হয়েছে, এবং সেই ছেলেটি একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে ছেলেটি আবার স্কুলে যাবে, এইটাই আনন্দ, এইটাই ভালো লাগে, এইখানেই মেডিকেল অ্যাস্ট্রোলজির উপযোগিতা। তো এই মোটামুটি আমার বক্তব্য আজকে, এই যে কথাগুলো বললাম, এই সামান্য একটা কনফারেন্সে এত কিছু সমীচীন কিছু বলা সম্ভব নয়, পরবর্তীকালে আমরা যখন এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আরো কনফারেন্স করব নিশ্চয়ই বলবো, আজকে সেই জন্য যাতে সহজেই লোকেরা কিছু বুঝতে পারে সেই জন্য নিউমেরোলজি নিয়ে টিপসটা দিলাম, কারণ এই নিউমেরোলজি হলো এমন একটা জিনিস যেটার জন্য আমরা জন্ম সময়ের দরকার নেই, সাধারণত প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ আমরা জানি কিন্তু সেটা আসল হতে হবে, মানে অনেকে আমরা স্কুলে ভর্তির জন্য একটা নিজেরা ডেট অফ বার্থ ক্রিয়েট করে নিই, যে কারণে সাধারণত 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, 15 আগস্ট এই ডেট অফ বার্থ গুলো এলেই আমার সন্দেহ হয় কি জানি এটা আসল না বানানো, এইরকম না হয়ে যদি তার প্রকৃত জন্ম সময় পাওয়া যায় তাহলে কিন্তু এইখান থেকে আমরা অনেক কিছুই বলতে পারি। এই আমার মোটামুটি বক্তব্য, আমি এবার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, এবার যদি আপনাদের কারোর কিছু প্রশ্ন থাকে আমাকে একের পর এক প্রশ্ন করুন, আমি প্রশ্নের উত্তরগুলো আপনাদের যথাসম্ভব চেষ্টা করছি দেওয়ার। নমস্কার, প্রচন্ড ইন্টারেস্টিং টপিক, একেবারে আঠা দিয়ে চিপকে বসে আছি মনে হচ্ছে, এত সুন্দর টপিক। হ্যাঁ, তো এইবার আমরা এর আবার সেই পুরনো গতানুগতিক জায়গাতে চলে যাচ্ছি, যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে। মৈনাক বাবু হাত তুলছে, মৈনাক মানিক জানা, ওনার বোধহয় কিছু একটা প্রশ্ন আছে।
হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে, ওই সংখ্যা তত্ত্বটা, সংখ্যা তত্ত্বটা কিভাবে অ্যাড করছেন বুঝতে পারছি না। ধরুন আমার ডেট অফ বার্থ হলো 7/6/1987। হ্যাঁ একটা খাতাতে সাত প্লাস ছয় প্লাস সাত যোগ ছয় যোগ এক যোগ নয় যোগ আট যোগ সাত লিখুন, যোগফল কত হচ্ছে এগুলো লিখলেন আমার। হ্যাঁ আপনি একটু দেখুন, আমার তো এগারো আসছে, কিন্তু এগারোতে তো আপনি সর্দি কাশিতে ভোগেন না? ভোগেন না। আপনার কি কখনো, আপনার কি কখনো খুব মেন্টালিটি, মানে আপনি কি খুব কনফিউজ থাকেন মাঝে মাঝে, আপনার চিন্তা ভাবনা খুব অসুবিধে হয়? যদৃষ্টম তৎফলম করলে কিন্তু জ্যোতিষ শাস্ত্র হয় না, অর্থাৎ বৃহৎ পরাশরি হোড়াতে লেখা আছে চন্দ্র মানেই সর্দি, তো আপনি যদি বলে দেন চন্দ্র মানেই সর্দি তাহলে কিন্তু হবে না, আপনাকে স্থানকাল পাত্রটা বিচার করতে হবে। আপনার যা বয়স সেই বয়সে কিন্তু সর্দি কাশি হওয়ার চান্স খুব কম, হলেও সেটা ক্রনিক হবে, কিন্তু আপনার বয়সে যেটা হওয়ার সম্ভব সেটা হচ্ছে আপনি মেন্টালি খুব ডিস্টার্ব থাকতে পারেন, চন্দ্র যেহেতু মন মানসিকতার কারক সেই জন্য আপনার মেন্টাল ডিস্টারবেন্স আছে। ঠিক আছে, এইভাবে ধরতে হবে, অর্থাৎ ওই যদৃষ্টম তৎফলম যা দেখছি তাহাই বলিব এইভাবে বললে হবে না, প্রসেস অফ এলিমিনেশনটা আমাদের শিখতে হবে। আমি ওই জোকটাই বুঝতে পারছিলাম না, থ্যাংক ইউ বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে তো, অনেক ভালো লাগছে অনুষ্ঠান, ধন্যবাদ। এক সেকেন্ড, হ্যালো, বুঝি সবাই একটু মিউট করে নেন, একটু মিউট করে নেন একবার, টোটাল ব্যাপারটা ওভার টু শান্তনুদা। শান্তনুদা ধন্যবাদ সৌরভ, তোমাকে এত সুন্দর মনোগ্রাহী বক্তব্য রাখার জন্য। আমাদের মিটিং, আমাদের ওয়ার্কশপ খুব ভালো চলছে এবং আমাদের এই ওয়ার্কশপকে একটা নতুন মাত্রা এনে দিয়েছে একজনের উপস্থিতি, তিনি আর কেউ নন, SKBSA অর্থাৎ সাউথ ক্যালকাটা অ্যাস্ট্রো বাস্তু সায়েন্স একাডেমির কর্ণধার ডক্টর অভিজ্ঞান আচার্য, তিনি আমাদের সঙ্গে এই মিটিং এ আছেন। আমরা ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে অভিজ্ঞানকে নমস্কার জানাচ্ছি। দাদা আপনাকে কিছু শেয়ার করার জন্য অনুরোধ করব, যে কেমন লাগছে। খুব ভালো লাগছে শান্তনুবাবুর এই উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই, ও সবসময় নতুন নতুন কিছু করার চিন্তা ভাবনা করে এবং এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ড এর জন্য খুব দরকার, কারণ আপনারা নতুন প্রজন্ম, আপনারা যত এগিয়ে এসে ভালো কাজ করবেন জ্যোতিষ তত উন্নতি লাভ করবে। পুরোনো দিনের সেই আমি কি করেছি আর সে কি করেছে এই বক্তব্য থেকে আমাদের বেরোতে হবে, এই ধরনের নতুন নতুন কাজকে আমি সবসময় সাপোর্ট করি। আপনারা নতুন প্রজন্ম, আপনারা এগিয়ে এসে হাল ধরবেন এটাই আমি চাই, সবাই ভালো থাকুন, আরো ভালো কাজ হোক, আর আমাকে যখন দরকার হবে আমাকে আপনাদের সাথে অবশ্যই পাবে। অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকবার জন্য। এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলবো, এই উদ্যোগটা কিন্তু মূলত পার্থেন্দু এবং সৌরভেরই, আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই, যত নতুন প্রজন্ম এগিয়ে আসবে তত উন্নতি হবে। থ্যাংক ইউ স্যার। পার্থেন্দু চেষ্টা করব, আমার সময় অনুযায়ী আপনারা জানালে আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সাথে থাকার। ওকে, একদম দারুণ, থ্যাংক ইউ দাদা। আর দেখি পরবর্তীকালে আপনাদের যখন হবে আমাকে আগে থেকে জানাবেন, আমিও কিছু টপিক শেয়ার করব। একদম নিশ্চয়ই দাদা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সৌরভ। বলুন, আর কারোর কিছু প্রশ্ন আছে বলুন। আচ্ছা কোনো প্রশ্ন আছে, আমরা একটু খুব বড় হয়ে যাচ্ছে, এবার আমরা একটু একটু ছোট করে নেবো ব্যাপারটাকে। মনে হয় আর কোনো প্রশ্ন নেই, এবার পার্থেন্দুদা এবার
আপনি দেখুন